নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শনিবার বীরভূমে বোলপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বোলপুর শহর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলকাতার রুবি পার্কে কসবা থানা এলাকায় একটি পুজো মণ্ডপে জাতির জনক মহাত্মা গান্ধীকে যেভাবে অসুর সাজানো হয়েছিল তারই প্রতিবাদে এই দিন মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবার পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমরা এই প্রথম একটা প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছি। এই আয়োজনে আমাদের যে মূল কারণ সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে দুর্গা পুজোর উপলক্ষে কলকাতার একটা জায়গায় মহাত্মা গান্ধীকে অসুরের ভূমিকায় তৈরি করা হয়েছিল। কত দুঃখের কথা, কত লজ্জার কথা, কত বেদনার কথা। আমরা কেমন করে বোঝাবো আপনাদের যিনি জাতীয় জনক, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, সেই মহাত্মা গান্ধীকে এত দুঃখে নামানোর প্রতিশ্রদ্ধা কাদের হতে পারে? যারা সম্প্রদায় রাজনীতিতে বিশ্বাস করেন, যারা সম্প্রদায়ের কথায় বিশ্বাস করেন, সেইরকম একটি সংগঠন হিন্দু মহাসভা, এই পুজোর উদ্দেশ্য ছিল এবং এদের উদ্যোগে মহাত্মা গান্ধীকে পশুদের চেহারায় ওরা তৈরি করেছিলেন। আমি জানি না বুঝতে পারলেন কি করে ভারতবর্ষে পশ্চিমবাংলার একজন মানুষ। এই বিক্ষোভ মিছিল ও পথসভায় কয়েক শতাধিক কংগ্রেস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ আমাদের কর্মসূচি হচ্ছে, আপনারা একটু জেনেছেন যেভাবে পুজোর সময় আজকে রুবি পার্কে কসবা থানায় হিন্দু মহাসভা কর্তৃক পুজো হয়েছিল, সেই দুর্গা পুজোতে আমাদের মহাত্মা গান্ধী জাতির জনককে সেখানে অসুর বানিয়ে দেওয়া হলো। সে অসুর বানিয়ে দিলেন, উনি অসুর বানিয়ে দিলেন, কিন্তু তারপরে আজকে রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করলো না, পুজোটা ব্যান করলো না, কিচ্ছুই করলো না। জাতির জনক এটা সকলের জনক উচিত ছিল, আমাদের মনে হয় রাজ্য সরকার উচিত ছিল সেই পুজোটা বন্ধ করা, কিন্তু ওনার করেননি, উনি বন্ধ করলেন না। এবং কেন্দ্রীয় সরকার কী করে, উনি তো সেই দলেরই লোক। তো যাই হোক, এইভাবে হোক, আমরা মনে করলাম যে আর জাতির জনক অপমান, কংগ্রেস জাতির অপমান, কংগ্রেস অপমান, তাই আমরা এই বোলপুর মহকুমা কংগ্রেস থেকে আজকে মিলিত হয়েছি। আজকে এই গান্ধী মূর্তিতে এখানে এসে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। জাতির জনকের অপমান আমরা মানছি না, মানব না। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।